শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে সবুজ সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 150 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এবছর এই রক্তদান শিবির অষ্টম বর্ষে পদার্পণ করল। এরই সাথে থাকছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও বর্ধমান পুরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্যোক্তারা জানান, বিগত দুবছর করোনা পরিস্থিতির জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। এদিন ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। নমস্কার। প্রতি বছরের মতো এবছরও আমাদের এই সবুজ সংঘের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের যে আয়োজন করেছেন তার আজকে আমাদের উদ্বোধন। আমাদের বর্ধমান পৌরসভার সম্মানীয় পৌরপতি মাননীয় পরেশচন্দ্র সরকার মহাশয় আজকের মঞ্চে উপস্থিত রয়েছেন। আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সম্মানীয় ভবদেব চক্রপতি, 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দা দাস আছেন আমাদের মঞ্চে, সম্মানীয় ডাক্তারবাবু এবং এই ক্লাবের আমাদের সম্পাদক আমাদের বাপি বোস সহ সমস্ত আমাদের এই ক্লাবের সদস্যরা এবং যারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার জন্য এসেছেন আমার সম্মানীয় দাদা ভাইয়েরা, সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমরা জানি যে প্রতি বছরই সবুজ সংঘ এইভাবে রক্তদান শিবিরের আয়োজন করেন এবং এমন সময় এই রক্তদান শিবিরের আয়োজন করেন যখন আমাদের বর্ধমান হসপিটালে এই গরমের মধ্যে রক্তের অভাব দেখা দিয়েছে, যে এই সময় হসপিটালে রক্ত পাওয়া যাচ্ছে না এবং গরমে রক্তদান শিবির কম হওয়ার জন্য রক্তের একটা চাহিদা সবসময় রয়েছে। তাই সবুজ সংঘ ঠিক সময় মতো প্রতি বছরই এই গরমের মধ্যে রক্তদান শিবির করে, তাই তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই। যে শীতে অনেকেই রক্তদান শিবির করেন কিন্তু গরমে কেউ করতে চান না, তাই এই সময় রক্তের খুবই প্রয়োজন হয় আর এই প্রয়োজনের সময় তারা প্রতি বছরই রক্তদান শিবির করেন। এবং সবুজ সংঘ সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে, বিভিন্ন কর্মসূচির মধ্যে সমস্ত ধরনের মানুষকে একটা জায়গায় নিয়ে তাদের মধ্যে সবাইকে রেখে যে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত হয়ে রয়েছেন। তাই আমরা মনে করি এই ক্লাব সামনের দিন আরো এগিয়ে যাক, আরো ভালোভাবে যাতে এই ক্লাব মানুষের পাশে থেকে কাজ করে। তাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সম্মানীয় অতিথি সহ সমস্ত যারা এখানে সম্মানীয় দাদারা ভাইয়েরা দিদি বোনেরা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন, নমস্কার। যারা রাস্তায় পথ চলতি মানুষ, শুধু একটা কথাই বলি, ভালো কাজ যিনিই করবেন তিনি প্রশংসা পাবেন। সবুজ সংঘ সারা বছর ধরে মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে বারবার তারা বিভিন্ন তাদের কর্মধারার মধ্য দিয়ে মানুষকে তারা সেবা করেন এবং তাদের এই সেবামূলক কাজের জন্যই আজকের এই রক্তদান অনুষ্ঠানেও আমি তাদের ভূয়সী প্রশংসা করে আমার কথা শেষ করছি, নমস্কার। সঙ্গে পরিচালনায় প্রতি বছরের মতো আমাদের আজকে যে অষ্টম বর্ষ ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তাতে আমাদের আজকে বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মহাশয়, বর্তমানের পৌর প্রধান পরেশচন্দ্র সরকার, 22 নম্বর ওয়ার্ডের দারু ভবন কাউন্সিলর, 10 নম্বর ওয়ার্ডের চন্দা দাস এবং 52 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভবদেব চক্রবর্তী আজকে উপস্থিত থেকে যেন আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য আজকে আমাদের 100 থেকে 150 ডোনার ব্লাড কালেকশন আমরা আজকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা দান করবো। প্রতি বছর আমরা এরকম করে থাকি দুবার করে, এবছর আমরা আজকে প্রথম মে মাসে আমরা প্রথম দিনই টিসে ফিলে পরিচালনা করছি। কালকে আমাদের সারা বাংলা সাংস্কৃতিক কম্পিটিশন আছে, যেটা আমাদের অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি, গান, নাচ, সঙ্গীত, নৃত্য সারা বাংলা থেকে আমাদের এখানে মোটামুটি 500 মানে এর প্রতিযোগিতা কালকে এখানে অংশগ্রহণ করে আমাদের অনুষ্ঠানে আসবে। আমাদের 9 মানে
25শে বৈশাখের দিন আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। তাহলে মোট কতগুলো প্রোগ্রাম হয়েছে, কদিন ধরে চলছে? আমাদের প্রোগ্রাম আজকে থেকে শুরু হচ্ছে, আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, কালকে আমাদের কম্পিটিশন সারা বাংলা কম্পিটিশন পরীক্ষা হবে, আর তারপরে মানে কদিন কর্মসূচি রয়েছে? কম্পিটিশন আমাদের তিন দিন, প্রতিযোগিতা আমাদের তিন দিন হচ্ছে, তিন দিনের অনুষ্ঠান হচ্ছে, পঁচিশে বৈশাখের দিন আমাদের পুরস্কার বিতরণ হবে, আমাদের অনুষ্ঠান শুরু হবে। সবুজ সংঘ উদ্যোগে প্রতি বছর মতো এবছর দু বছর আমাদের কম্পিটিশনটা বন্ধ ছিল করোনার জন্য, এবছর আমাদের আবার শুরু করলাম। আর ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের প্রতি বছরই দুটো করে ব্লাড ডোনার আমাদের ক্যাম্প আমাদের বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।